ছবির এটি শো ঝিনাইদহের মহেশপুরের। সকালে সূর্য যখন পূর্বাকাশে, ঠিক তখনই জমে ওঠে দেশের সর্বপ্রথম ড্রাগনের হাট। বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের কাছে দর কষাকষি করে সারাদিন বেচা কেনা হয় সেখানে, যা পরে বিক্রি হয় বিভিন্ন বিভাগে। প্রত্যন্ত অঞ্চলে ড্রাগন ফলের এমন বাজার হয়, লাভবান হচ্ছে এই অঞ্চলের কৃষকেরা। এদিকে সরাসরি টাটকা ফল কিনতে পেরে চাহিদা বাড়ছে ব্যবসায়ীদেরও। আমরা এখান থেকে 90 টাকায় মাল কিনি, আমাদেরও সুবিধে, কৃষকদেরও সুবিধা হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। লেনদেনে কোনো ঝামেলা নেই, কোনো ইয়ে নেই, আমরা প্রতিদিন মাল নামাতে টাটকা মাল পাই। বাজারটা হওয়ার পর আমি খুবই স্বাবলম্বী হয়েছি এবং আমার প্রায় মাস শেষে আপনার 30-40 হাজার টাকা আমার এখানে ইনকাম আছে। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী আসে এবং নগদ টাকা এখান থেকে মাল কিনে নিয়ে যায়, চাষিরা অনেক খুশি। 64 জেলার কাস্টমারই এখানে আসে। ফলের ন্যায্য মূল্য পেতে ও বাজার ব্যবস্থা আরো সম্প্রসারণে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। ড্রাগন অনেক সম্ভাবনাময় একটা ফসল। আমাদের মহেশপুরে বেশ কয়েক বছর ধরে ড্রাগনের অনেক আবাদ বেড়েছে এবং বর্তমানে আমাদের তথ্য মতে 2023-24 অর্থ বছরে 346 হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হচ্ছে। মহেশপুরের গৌরীনাথপুরে একটা বিশাল হাট বসে, শুধুমাত্র ড্রাগনেরই এখানে হাট বসে এবং এখান থেকে কৃষকরাই বলে থাকে তারা অনেক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে থাকে ড্রাগন বাবদ। অনেকেই মনে করেন সকলে সুদৃষ্টি থাকলে সামনের দিনে এই ধরনের কার্যক্রম আরো বাড়বে এবং কৃষকরাও লাভবান হবেন। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।